সুপ্রভাত বন্ধুরা, আমি শ্রাবণী, আমি আবার চলে এসেছি আজকে আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশিতে আছেন, আনন্দে আছেন, সকলে ভালো থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। তো চলুন আজকে যে আপনাদের সবাইকে, ছোট বড় সকলকে জানাই শুভ দোলযাত্রা, দোল উৎসব আর কি। আমাদের এখানে জানেন, আমাদের এই আমরা যেখানে থাকি আর কি, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে দোলতলা, মানে এখানে খুব ভালো করে দোল উৎসব পালন হয়। তো আজকে যদি আমি কিছুটা দেখাতে পারি, তো সেটা আপনারা কালকে দেখতে পাবেন। আমি যদি আজকে পারি কিছু দেখাতে, জানি না দেখাতে পারবো কিনা, তবে যদি দেখাতে পারি আপনাদের কালকে দেখাবো। কালকে সকালবেলা কোনো পার্ট আসবে না, তাহলে এমনি ডেলি ব্লগ যেমন দেখেন, সারাদিনের ওই সকাল থেকে দেখতে পাবেন। এখানে না শ্রীকৃষ্ণের মূর্তি আছে, ওটাটা এই যে চাঁচরের আগে দিনে যে আমি পাঠ করলাম, চাঁচরের দিন থেকে মানে ফুলদোল বলে, ফুলদোল ভোরবেলা হয়, আর আগের দিন ওই গোবিন্দকে কাঁধে করে নিয়ে এতে করে নিয়ে যায় আর কি, সারা এলাকাটায় ঘোরায় কাঁধে করে, সবাই আবির টাবির মেখে ব্যঞ্জো বাজিয়ে সুন্দরভাবে ঘোরায়। এটা আমরা আবার দেখতে রাস্তার সামনে যাই, খুব সুন্দর। মানে এখানে একটা উৎসব চলে দোলের আগের দিন থেকে দোলের দিন পর্যন্ত উৎসব চলে, তারপরে আবার 15 দিন পর্যন্ত এখানে কাছাকাছি একটা মেলা হয়, খুব সুন্দর। তো জানি না আপনাদের কিরকম লাগবে, যদি ভালো লাগে দেখবেন, মানে দোলের পরের দিন ওটা দেখতে পারবেন। তো চলুন আজকে আমি পাঠ নিয়ে যেটা এসেছি, আজকে হচ্ছে স্বস্তিনাথ শাস্ত্রী, আমরা কিভাবে নিজেদের ভালো রাখবো, কিভাবে নিজেদের সুন্দর রাখবো, সেই কথা কিছু বলেছেন। হ্যাঁ, আমি তো সবসময় কারোর না কারোর পাঠ নিয়ে আপনাদের সামনে আসি। তো চলুন আজকে এই পাঠটা আপনারা শুনুন, আপনাদের সকলের উপকার হবে। শরীরকে সুন্দর রাখতে চাইলে মনটাকেও সুন্দর রাখা জরুরি। শরীরে যেমন অসুখ বিসুখ হয়, তেমনি মনেরও কিন্তু অসুখ বিসুখ হয়। তবে মনের অসুখ হলে রোগী সেটা সবসময় নিজে বুঝতে পারে না, যে তার মনে কি কষ্ট হয়েছে সেটা রোগী, যে মানে যার মনটা অসুখ হয়েছে সে কিন্তু নিজে কিছুটা বুঝতে পারে না, অন্যরা বুঝতে পারেনি, তখন মনের ডাক্তারের শরণাপন্ন হতে হয়, হওয়াটা জরুরিও। আবার মনের ছোটখাটো সমস্যা যেগুলোকে ঠিক অসুখ বলা যায় না, তেমন কিছু হলে অন্যরাও সেগুলো চট করে বুঝতে পারে না। যেমন মানসিক নানা অশান্তি থাকে, মানসিক চাপ, উৎকণ্ঠা, ভয়, এই সমস্যাগুলি শরীরের উপরে প্রভাব ফেলে, এগুলো কিন্তু নিজে নিজেই সারিয়ে ফেলা যায়। এই সব সমস্যা বাড়তে দিলে কিন্তু বিপত্তি ডেকে আনে, বড় সড়ো আকার ধারণ করে, বিষয়টাকে আরও জটিল করে তোলে। আপনার যদি কোনো রোগ এইটুকু থাকে না, ওই টেনশানে মনের ওপর যে চাপড়ে তাতে এত বড় হয়ে যাবে। তো যেমন প্রথমে উনি উদাহরণ দিয়েছেন কাজের চাপ, অনেক সময় দেখা যায় পেশাগত ক্ষেত্রে মারাত্মক চাপ নিতে না পেরে অনেকেই নানা রোগভোগের শিকার হয়েছেন। আবার আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ স্বনিযুক্ত মানে নিজের কোনো কাজের সঙ্গে যুক্ত, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু নানান রকম চাপের সম্মুখীন হতে হয় আমাদের। মানে আপনি যে কাজই করুন না কেন, আপনাকে একটা চাপের সম্মুখীন হতেই হবে। নিজের ব্যবসা থাকলেও হেডেক থাকে যে এটার পরে এটা করতে হবে। যেমন আমি তো এটাকে খুব ভালো বুঝি, যেহেতু আমার ওই ঠাকুরের বিজনেস, আমি আগেই আপনাদের বলেছি, এত টেনশন হয় 6 মাস আগে থাকতে কারিগর লেগে থাকে। এবার দুজন, আমরা তো 5 জন নিজেরা, শাশুড়ি মাকে নিয়ে, আমার 2 সন্তান, স্বামী, আগেই বলেছি, তো যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলি, এই 5 জনের সংসার। এরপর স্বামীর অফিস আছে, সে বেরিয়ে যাবে, এবার বাড়ির যে কারবারের ঝামেলাটা পুরোটা আমাকে সামলাতে হয়, যার জন্য না আমার ভীষণ সমস্যা। এগুলো সত্যি, যখন কাজ চলে আমার হেডেক হয়ে যায়, একটুখানি হয়ে যায় হেডেক, তখন দেখবেন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না। এখন যেমন পরপর দিয়ে যাচ্ছি, তখন দিতে পারবো না। এটা প্রত্যেকের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে কেন, যারা যারা কাজের সাথে যুক্ত আছেন তারা নিজেরা বুঝতে পারবেন যে একটা চাপ কিন্তু মনের ওপর পড়ে। এই যে এখানে বলছেন উনি, এমনও দেখা যায় একজন হয়তো চাকরি করে কিন্তু তার জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, ডিপ্রেশনে ভুগছেন, তখন পেশা বদল করার কথা ভাবা যেতে পারে। হয়তো দেখা যাবে সরকারি সংস্থার চাকরি ছেড়ে তিনি অ্যাড এজেন্সিতে যোগ দিয়ে ভালো কাজ করতে পারছেন। আবার আমার অভিজ্ঞতায়, মানে যিনি বলছেন তার অভিজ্ঞতায় দেখেছেন উনি, যে অনেকে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে মানসিকভাবে হালকা থাকতে পারছেন, এতে হয়তো রোজগার একটু কম হচ্ছে কিন্তু মানসিক যে শান্তিটা সেটা পাওয়া যাচ্ছে। সরকারি বেসরকারি অনেক উঁচু পদে কর্মরত মানুষের ক্ষেত্রেও এরকম হতে দেখেছি। তাই নিজেকে যদি সুন্দর সুস্থ রাখতে চান, শরীরের সঙ্গে মনটাকেও রাখতে হবে তরতাজা ও সতেজ। দৈনন্দিন জীবনের চিন্তাভাবনা, উৎকণ্ঠা, ভয় কাটিয়ে
কিভাবে মনকে আমরা তাজা রাখবো সেইটা চিন্তা করতে হবে। বিভিন্ন সময় এরকমও হয় যে পরিবারে ও সমাজের চাপে যে পেশাটা তার পছন্দ না কাউকে সেই পেশাতেই যুক্ত হতে হয়েছে, হয়তো মানে যে কাজটা করবে তার নিজের পছন্দ না অথচ তাকে মানে পারিবারিক চাপে সেই কাজেতেই যুক্ত হতে হয়েছে, তারপর সেই পেশাতে সে মানাতে না পেরে তাকে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হয়েছে। এ ব্যাপারে পরিবার ও আত্মীয় স্বজনদের ভূমিকা থাকে। অনেক সময় অভিভাবকরা সন্তানদের ওপর জোর খাটান নির্দিষ্ট পেশাকে আপন করে নেয়ার জন্য, আবার দেখা যায় সন্তানও কোনো বিষয়ে দুর্বল দেখলে বারবার তার সামনে সেটা নিয়ে আক্ষেপ করেন, বাবা মা মানে বাবা মা আক্ষেপ করতে থাকেন আর কি সন্তানের সামনে, তখন এগুলো দেখে তার মন আরো ভেঙে যায়। তাই বাবা মাদেরও সতর্ক থাকতে হবে যাতে এগুলো তারা না করেন, তাহলে কারোর মন তুমি গড়তে পারছো না অথচ তার মনটাকে ভেঙে দিচ্ছ, এইরকম কিন্তু করা উচিত না। আর একটা কথা উনি বলেছেন, যদির কথা নদীতে ভাসিয়ে দাও। এমন অনেক মানুষ আছেন যারা ভবিষ্যতের নানা কাল্পনিক চিন্তা করে নিজের ওপর চাপ বাড়িয়ে ফেলেন, তারা ভাবেন যদি এটা হতো তাহলে ওটা হতে পারত, যদি সেটা থাকতো তাহলে কি ভয়ানক হবে, এইভাবে অলিক কিছু ঘটনার কথা কল্পনা করে ঘরে বসে বসে ঘামতে থাকেন। হয় কিন্তু বললাম না, আমারই আছে, আমি মানে চাপ নিয়ে ফেলি একটুখানি কোনো কিছু আগে ভাব হলেই, এই রে এটা যদি হতো তাহলে কি হতো, এরকম একটা ভয় আমার আছে সত্যি কথা বলতে কি। যাকগে এটা পড়ে আমার খুব ভালো লাগলো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। অথচ আসল কাজটা করে ফেলেন না, তাই যদির কথা নদীতে থাকুক, কি হলে কি হবে সে কথা না ভেবে যা করণীয় সেটা করে ফেলাই ভালো, শুধু ভাবনাটা যেন ইতিবাচক হয়, নেতিবাচক ভাবনাকে প্রশ্রয় না দেয়াই ভালো। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন সকলে। এখানেই শেষ করলাম এই আলোচনাটা। হ্যাঁ, এটা হচ্ছে মন নিয়ে আলোচনা, আপনার মনের অসুখ, হ্যাঁ এটা নিয়ে আলোচনা। তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ছোট্ট ছোট কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, নতুন বন্ধুদের অবশ্যই জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই আপনারা সকলে আমার পাশে আছেন যার জন্য আমি তো এগিয়ে যাচ্ছি, যার জন্য পুরনো বন্ধুদের আবারও আমার আন্তরিক অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, প্রণাম, যারা গুরুজন অবশ্যই আমার প্রণাম নেবেন, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে শুভ দোলযাত্রার দিনে সকালবেলা আপনাদের সাথে একটা ভালো মন নিয়ে আলোচনা করলাম, এই কারণে যে নিজেরা ভালো থাকুন আর প্রচুর আনন্দ করুন। জানেন আমার যেমন অ্যালার্জির প্রবলেম বলে আমি কিন্তু রং খেলতে পারি না, কিন্তু যারা খেলে আমার তাদের দেখতে খুব ভালো লাগে, আমি দূর থেকে দেখে তাদেরকে আনন্দ পাই। আমি আশা করছি আমার যারা অনেক বন্ধুরা তারা রং খেলবে, রঙের ভিডিও দেবে, আমি দেখব, বেশ ভালো, বেশ আনন্দই হবে। তো চলুন বন্ধুরা সকলে ভালো থাকুন, আবারও বলছি নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। নমস্কার।